আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আসলে আমরা করোনার কারণে দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো এখন আমরা আমাদের কার্যক্রম শুরু করব। তো আজকে আমরা চলে এসেছি বড়াইগ্রাম উপজেলার চান্দা ইউনিয়নের গারফা গ্রামে। আর এখানে একজন তরুণ উদ্যোক্তা, তিনি তার নিজস্ব অর্থায়নে একটি হাঁসের খামার তৈরি করেছেন। আজকে আমরা সেই হাঁসের খামারটি দেখব। আমার পাশে হাঁসের খামার আছেন এবং আমরা আজকে আমার সেই খামারি ভাইয়ের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আছি। আচ্ছা ভাই, আপনাকে একটু কষ্ট দিতে আমরা চলে আসলাম। আমাদের অস্থির টিভির টিম মেম্বার ক্যামেরা আছে সাজেদুল, আর আমি শাহেদ। আপনার নামটা ভাই একটু জানতে চাচ্ছি। নাম সুরুজ শেখ। সুরুজ শেখ। আচ্ছা ভাই, এই যে আপনার হাঁসের খামার, এই হাঁসের খামার মানে চিন্তা ভাবনাটা কোথা থেকে আসলো? আমি খামারটা করি আগে মুরগির খামার, তো বহুত টাকা লস যাওয়ার পরে হাঁসের খামারটা। হাঁসের খামার, চলেন আমরা একটু আগাইতে থাকি আর কথা বলি। আচ্ছা, এই যে আপনি হাঁসের খামার করলেন, মুরগির খামারে কি কি কারণে আপনার লোকসান হয়েছে, এই ব্যাপারগুলো কি একটু আমাদের বলবেন? যে আপনি মুরগির খামারে লোকসান হয়েছে, বাজারও কম যায়, তারপরে বাজারই পাওয়া যায় না। আচ্ছা ভাই, আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনি যে মুরগির খামারটি করেন, হ্যাঁ, এটা কি ব্রয়লার ছিল নাকি সোনালী টাইপের, কোনটা ছিল? ব্রয়লার ছিল। ব্রয়লার ছিল। আপনার হাঁসের খামার মানে কতদিন, আপনার হাঁসের খামারের বয়স কতদিন? বয়স অল্প, বেশি দিন না। কয় মাস হচ্ছে তাও? মাস না, 15-20 দিন। এরকম 15-20 দিন। আচ্ছা চলুন আমরা একটু খামারে দিয়ে যাই দর্শক। এই ভাই সুরুজ ভাই খামার শুরু করেছেন প্রায় 15-20 দিন। তো আমরা আজকে চলে এসেছি, আমরা ভাইয়ের খামারে প্রবেশ করতেছি এই মুহূর্তে। আপনারা একটু চলে আসুন, আমরা এখন হাঁসগুলোর শারীরিক অবস্থান নিয়ে কথা বলবো এবং এই 15 দিনে তার অভিজ্ঞতার বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা ভাই, এই যে 15 দিন আগে আপনি কতগুলো হাঁসের বাচ্চা নিয়ে শুরু করেছিলেন? বা হাঁসের বাচ্চা না, ডিম পাড়া হাঁসি। ও, আপনি একদম সরাসরি ডিম পাড়া হাঁস নিয়ে আসছেন? হাঁস নিয়ে আসছি। আচ্ছা, এখানে আপনার কতগুলো হাঁস বিদ্যমান আছে বর্তমানে? 408 পিস। 408 পিস। এই যে 15 দিনে আপনার এর মধ্যে কি কম বেশি হয়েছে নাকি যে পরিমাণ আপনি কিনেছিলেন সেই পরিমাণ হাঁসি এখানে আছে? সেই পরিমাণ আছে। আচ্ছা, আপনার প্রত্যেকটি হাঁসের বাচ্চাই কি বা হাঁসগুলো কি ডিম দিচ্ছে? না, 200-250 এরকম ডিম দিচ্ছে, আর গুলি দিবি সামনে 200-250 ডিম দিচ্ছে। আচ্ছা ভাই, ঢোকার কি কোনো অবস্থা আছে যে আমরা যদি একটু ভেতরে ঢুকি? দর্শক, এই মুহূর্তে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলতেছি এবং আমরা এখন হাঁসের খামারের মধ্যে প্রবেশ করব। এখন হাঁসের খামারের মধ্যেই আছি। আচ্ছা, আপনি এই হাঁসগুলোকে কি কি খেতে দিচ্ছেন? মাঠে খাওয়াই নিয়ে আসি, এখন ফিট আর ধান দিচ্ছি। ফিট আর ধান। আচ্ছা, আপনার প্রতিদিন কত বস্তা করে ফিডের প্রয়োজন হচ্ছে এই হাঁসগুলোর জন্য? প্রয়োজন বেশি হচ্ছে না, মাঠে খাচ্ছে। মাঠে খাচ্ছে, ধান দিয়ে আর ফিড দিয়ে মন খানেক যাচ্ছে। ধান দিয়ে আর ফিড দিয়ে মন খানেক যাচ্ছে, আর প্রতিদিন দেখা যাচ্ছে আপনি 220 করে ডিম পাচ্ছেন। আচ্ছা ভাই, একটু এদিকে। আর আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে এই যে আপনি হাঁসের বাচ্চা নিয়ে আসলেন, এরপরে কোনো ভ্যাকসিন বা ঔষধ এগুলো কি প্রয়োগ করেছেন? না, ঔষধ দিচ্ছি, পানির সাথে ঔষধ মিশিয়ে দিচ্ছি। আর আপনার এই যে হাঁসের মানে শারীরিক অবস্থান বা কোনো ডাক্তারি পরামর্শ বা এগুলো কোথা থেকে নিচ্ছেন? এগুলো নিচ্ছি আমার এক পরিচিত হাঁসের খামারওয়ালার কাছ থেকে। ওনার কাছ থেকে? আপনি উনি সাজেশনেই আমি সবকিছু করি। সাজেশনে নিচ্ছেন, তাহলে আপনার প্রতিদিন গেলে মানে 200+ হ্যাঁ ডিম পাচ্ছেন। আচ্ছা, এই ডিমগুলো যে বাজারজাত, এগুলো দিচ্ছেন কোথায় আপনি? এগুলো দিচ্ছি আমি আড়তে। আড়তে? ওরা কি এসে নিয়ে যাচ্ছে নাকি আপনাদের দিতে হচ্ছে? এসেই নিয়ে যাচ্ছে। এসেই নিয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, আরেকটি বিষয়, এই যে আপনি প্রতিদিন কি এই হাঁসগুলো নিয়ে বের হয়ে যান মাঠে? প্রতিদিন বের হয়ে যান। প্রতিদিন মাঠে বের হয়ে যান। আচ্ছা, এবার আসি, এই যে আপনি আগে মুরগির খামারে অনেকটা লোকসান গুনতে হলো আপনাকে, তো এরপরে আপনি হাঁসের খামার করলেন, তো আপনার কি মনে হচ্ছে যে আসলে আপনার কাছে মুরগিটাই লাভজনক ছিল নাকি হাঁসের খামারটাই ভালো মনে হচ্ছে? মুরগি তো বহুত যেবারই করছি হয়তো 40,000-50,000 এমন করে লস গেছে। তো যে পরিস্থিতি আছে বর্তমান, যদি কোনো সমস্যা না হয় তাহলে মনে হয় এবার লাভবান হতে পারবে। এবার লাভবান হতে পারবে। আমরাও দোয়া করি যে আপনি আরও লাভবান হন। আর আরেকটি বিষয়, যারা এই যে আপনার কি মনে হয় যে অনেক তরুণ ছেলে মেয়ে আছে যারা আসলে পড়াশোনা শেষ করছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, তারা কি এই ধরনের খামার করতে পারে বা তারা কি লাভবান হবে?
খামার করলে হয়তো হাঁসের খামার করলে লাভবান হইতে পারে আমার একটা বিশ্বাস আমি কয়েকদিনে আর কি বুঝতেছি এই কয়েকদিনে আপনি বুঝতে পারছেন যদি আমার কোনো হাঁসের কোনো যদি সমস্যা না হয় তাহলে আমার খামারে লাভ হবে খামারে লাভ হবে আচ্ছা আমাদের আরো কিছু কথা আছে চলুন আমরা একটু বাইরে গিয়ে বলি হ্যাঁ দর্শক এতক্ষণ আমরা ভাইয়ের খামারের ভেতরে ছিলাম আর এই মুহূর্তে আমরা আছি খামারের বাইরে আপনারা খামারের আউটলুকটি দেখতে পাচ্ছেন যেটি এটি একটি বলা যায় যে খোলা আকাশের নিচে খামার এবং খামারটি একদম রাস্তার পাশেই আর এখানে আমরা দেখতে পেলাম যে এখানে আসলে বাঁশের যে তালাই করে দেওয়া আছে নিচে এবং ওপরে টিন সেট এবং বাহিরে যে আমরা আবরণগুলো দেখতে পাচ্ছি যেমন নেট দেওয়া আছে তো এভাবে আপনারা হাঁসের খামার এভাবে কিন্তু তৈরি করতে পারেন আর আমরা যে ভাইয়ের কথা ভাইয়ের কাছ থেকে যেগুলো শুনতে পারলাম যে আসলে মুরগির চেয়ে হাঁসের খামারটা আসলে অনেকই লাভজনক একটি ব্যবসা তো ভাই আরেকটি বিষয় যে আপনি কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন এটা আমি 1,60,000 টাকা প্রতি পিস বাচ্চা আপনার কত টাকা করে গুনতে হয়েছিল এই হাঁসের জন্য 360 টাকা করে দর্শক আপনারা চাইলেও 300 কিংবা 360 এর মধ্যে একদম মানে ডিম পাড়া অবস্থায় এই হাঁসগুলো কিনে নিয়ে আসতে পারেন আর যদিও আমাদের ভাই নিয়ে এসেছেন 408 পিস এবং বর্তমানে ডিম দিচ্ছে 200 পিস আশা করা যায় ভাই কতদিনের মধ্যে সম্পূর্ণ ডিম আসতে পারে 15 দিন কি এক মাসের মধ্যে ভাইয়ের খামারে সম্পূর্ণ ডিম চলে আসবে এবং আমাদের পক্ষ থেকে ভাইয়ের জন্য রইল আন্তরিক প্রীতি এবং ভালোবাসা এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকেও জানাই আমাদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে রইল আমাদের আমন্ত্রণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেই প্রত্যাশায় সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম